হ্যালো এবরোয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি কৌশিক চন্দ্র সরকার আমি এই জাভা ওয়েব অ্যাপ্লিকেশন ভিডিও সিরিজে এই মুহূর্তে অনেকগুলো ভিডিও আমি আপলোড করে দিয়েছি ম্যবি টোয়েন্টি নাইন হ্যাঁ টোয়েন্টি ভিডিও আমি আপলোড করেছি তো দেখেন আমি এখানে কিন্তু আমি প্রথমেই সার্ভলেড থেকে শুরু করেছি সার্ভলেটের কিন্তু অনেকগুলো ভিডিও এখানে আপলোড করে ফেলেছি এখানে সার্ভলেট এসটিডিপি এসটিডিপি সার্ভলেট তারপরে হচ্ছে আমাদের কিভাবে ওয়েলকাম পেজ চেঞ্জ করতে হয় রিকোয়েস্ট ডিসপেস স্পেসার রিডাইরেক্ট তারপরে এবং এখানে আমি কাস্টমাইজেশন কিভাবে করতে হয় ওয়েব ওয়েব ফোল্ডারটাকে এবং সার্ভলেট কনটেক্সট কনফিগার সার্ভলেট কনফি

আমি জেএসপি সব কিছু কিন্তু আমরা যখন সার্ভেট করেছিলাম আমরা সার্ভেটে যা করেছি এই সার্ভেটের সব কিন্তু আমরা জেএসপিতে করতে পারবো এবং এই সব কিছু আমরা জেএসপির মধ্যে কীভাবে আমরা ট্রাই করতে হয় সেটা আমরা দেখব এবং দেখেন আমরা এখানে যে সার্ভেটের মধ্যে যা করেছি সব কিছু আমরা দেখব এই আমি জেএসপির ভেতরে ওই সার্ভেটের যে রিকোয়েস্ট রিডাইরেক্ট এই সব কিছু বা কুকি কীভাবে ইউজ করতে হয় ওই সবকিছু আহ আমি আলাদা করে কোনো ভিডিও তৈরি করব না আমি এখন এটা একটা প্রজেক্ট আমি তৈরি করব। প্রজেক্টের প্রজেক্টের মধ্যে আমি করবো যত টপিক গুলো আমরা পড়ে এসেছিলাম দেখে এসেছিলাম সেই টপিকগুলো আমরা এই প্রজেক্টটাতে কভার করবো এর জন্য আমাদের এই আমরা যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টটার জন্য আমরা Uh, mysql ইউজ করব তো এর জন্য আমাদের ডাটাবেস কানেকশনটা কিভাবে করতে হয় জাভা দিয়ে সেটা দেখব তো এই এখন আমি এই ছয়টা ভিডিওর পর আমি জাভা কিভাবে জাভা দিয়ে কিভাবে mysql এ কানেক্ট করতে হয় অথবা ডাটাবেজে কিভাবে কানেক্ট করতে হয় সেটা দেখাব এবং আমি এই ডাটাবেস সম্পর্কে কয়টা ভিডিও আমি বানাবো এবং ওই ভিডিওর পরেই আমরা একটা প্রজেক্ট শুরু করবো জাবা এবং ইউজ করে একটা প্রজেক্ট তৈরি করব যে প্রজেক্টের মধ্যে আমরা যে টোটাল যে বিষয়গুলো আছে টোটাল যে টপিকগুলো আছে সেই টপিকগুলোই যে এই প্রজেক্টের মধ্যে কভার করব তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ